গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার দুপুর 2:30টার দিকে ওলামা দলের নেতা মাওলানা মুজিবুল হকের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ইতোমধ্যেই মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন আর মঞ্চের সামনে থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এর আগে বেলা 12:00টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। এই সময় তারা নানা ধরনের স্লোগান সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান। তোমাকে বাংলাদেশের মস্তক থেকে বিতাড়িত করার আগে